वेलकाम टू एवरीबडी टू माई चैनल। एखन जे विषयटा निये आमरा भिडियो करब सेई विषयटा हलो जिओमेट्रिकल सलिड। तो जिओमेट्रिकल सलिड एखाने देवा आछे किूब अर्थात घनक। घनकेर की करे प्रोजेक्शन हय सेटाई आमरा एखन देखब। तो तार आगे जे प्रब्लेमटा आमी तोमादेर सामने शो करछि सेई प्रब्लेमटा तोमरा खाताय तुले नाओ, तारपरे आमरा भिडियोते आसछि। तो एरपरे आमरा एकटा हरिजन्टाल लाइन टेनेछि। এই হরাইজন্টাল লাইনে থেকে কিছু দূরে একটা সমান্তরাল লাইন আমরা টেনেছি। এই বাহুগুলো প্রতিটার মাপ 25 mm। তো প্রতিটা বাহুর মাপ 25 mm। তো প্রথমে আমরা 25 mm দাগ টেনেছি, একইভাবে নিচের দিকে আমরা 25 mm এবং এর সমান্তরালে একইভাবে 25 mm আমরা মাপ ধাপে ধাপে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এই দুটো বিন্দুকে আমরা এখন যুক্ত করে দিলাম। যুক্ত করে দিলে আমাদের একটি বর্গক্ষেত্র রেডি হবে। তো এরপরে আমরা একইভাবে উপরে একটি ঘনক কিউব মানে বর্গক্ষেত্র রেডি করলাম। এরপরে এটার নাম দিলাম ABCD। এরপরে একইভাবে EFGH, একইভাবে এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ, ডি ড্যাশ, তারপরে জি ড্যাশ, এইচ ড্যাশ, ই ড্যাশ, এফ ড্যাশ, এটা অঙ্কন করলাম। এরপরে ডান দিকে আমরা প্রজেকশন লাইন বাড়িয়ে দিলাম। প্রজেকশন লাইন বাড়িয়ে দিলাম, একইভাবে এদিকেও প্রজেকশন লাইন আমরা টেনে দিলাম। এটা মুছে দিলাম একটা প্রয়োজনে। এরপরে এখানে ডান দিকে কিউবটাকে আমরা এখন 30 ডিগ্রি কোণে ইনক্লাইন্ড অর্থাৎ হেলিয়ে রাখব। একইভাবে এদিকে 30 ডিগ্রি রেডি হলো, বাম দিকে আমাদের রেডি হবে 60 ডিগ্রি। তো এটা যুক্ত করলাম। এরপরে একইভাবে 25 মিলিমিটার মাপগুলো ধাপে ধাপে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কেটে নিয়ে বিন্দুগুলোকে যুক্ত করে দিলাম। যুক্ত করে দিলে আমাদের বর্গক্ষেত্রটা রেডি হলো। একইভাবে এটা 30 ডিগ্রি কোণে ডান দিকে ইনক্লাইন্ড। তো একইভাবে আমরা এখান থেকে উপর থেকে প্রজেকশন লাইন নিচের দিকে আমরা টানব। এখানে কিউবের টপ ভিউ কেমন হয় সেটা আমরা এখন দেখব। এই অংশটা ডটেড হলো যেহেতু পিছনে থাকবে, আর বাকিগুলো কন্টিনিউয়াস হলো। এগুলোকে পরস্পর বাহুগুলো যুক্ত করে দিলাম। যুক্ত করলে আমাদের টপ ভিউ রেডি প্রাথমিক ক্ষেত্রে। এরপরে সেকেন্ড ধাপে এই যে টপ ভিউটা রেডি হলো, এই টপ ভিউটাকে আমরা এখন 45 ডিগ্রি কোণে ইনক্লাইন্ড করব। তো তার জন্য আমরা কি করব, যে কোনো একটা বিন্দু নিলাম, ওই বিন্দুতে একইভাবে আমরা দুদিকে 45 ডিগ্রি রেডি করলাম। এই যে টপ ভিউটা, প্রতিটা বিন্দুর দূরত্ব একে 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 আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এবং সেট স্কোয়ারের সাহায্যে পরস্পর সমান্তরাল লাইন এবং বিন্দুগুলো কেটে নিলাম। কেটে নিয়ে আমরা বিন্দুগুলো পুট করলাম। পুট করে দেওয়ার পরে এখন সরলরেখা দিয়ে পরস্পর বাহুগুলো আমি যুক্ত করে দিচ্ছি। এবং যেটা বাড়তি অংশ সেগুলো আমরা ইরেজারের সাহায্যে রিমুভ করে দিলাম। এরপরে একইভাবে হরাইজন্টাল লাইনের সমান্তরালে আমরা ডান দিকে প্রজেকশন লাইনগুলো বাড়িয়ে দিলাম। একইভাবে এদিকেও আমরা প্রজেকশন লাইনগুলো বাড়িয়ে দিচ্ছি। এরপরে আমরা হরাইজন্টাল লাইনের সঙ্গে লম্বভাবে একইভাবে এদিকে আমরা প্রজেকশন লাইনগুলো উপরের দিকে বাড়িয়ে দিচ্ছি। এরপর এখানে একটি লম্ব টানা হলো। এরপর এই অংশগুলো আমরা রিমুভ করলাম। রিমুভ করার পরে আমরা এখন এটার নাম দিচ্ছি A1, D1, E1, H1, B1, C1, F1, G1,
एक ही भावे A1 डैश B1 डैश C1 डैश D1 डैश G1 डैश H1 डैश एवं E1 डैश F1 डैश एक ही भावे इटर नाम दीची A2 B2 E2 H2 B2 C2 F2 G2 एक ही भावे आम्रा एकोन इखाने भिउटा रेडी कोची बिंदुटा प्रथम नाम दिलाम B2 डैश एर पौरे बिंदुटा नाम दिलाम A2 डैश इटर नाम दिलाम C2 डैश इटर नाम दिलाम H2 डैश एक ही भावे G2 डैश की भावे हमरा नाम करण गुलो কমপ্লিট করলাম। এরপরে এই বাহুগুলি পরস্পর এখন যুক্ত করব। যুক্ত করলে আমাদের একটি কিউব রেডি হবে। এটা পরস্পর যুক্ত করছি। এবারে পিছনের যে অংশটা সেই অংশটাকে আমরা ডটেড লাইন দ্বারা চিহ্নিত করছি, কারণ সামনের অংশগুলো আমরা কন্টিনিউয়াস পাচ্ছি, কন্টিনিউয়াস লাইন, এবং পিছনের যে অংশগুলি সেগুলো আমরা ডটেড লাইন দ্বারা চিহ্নিত করছি, কারণ ওই অংশগুলো আমরা দেখতে পাবো না। এরপরে একইভাবে এই বিন্দুতে আমরা বৃত্তচাপ আঁকছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্তচাপের যুক্ত করলাম। এরপরে এই বিন্দু এই সেট স্কোয়ারের সাহায্যে একইভাবে এই যে এখান থেকে উপরের দিকে আমরা প্রজেকশন লাইন হিসাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ লম্বগুলি তুলে দিলাম, যাতে হরাইজন্টালও পরস্পরকে কোনো না কোনো বিন্দুতে ছেদ করে। এরপরে আমরা এটা সাইড ভিউ রেডি করব। তো সাইড ভিউর জন্য একইভাবে এটা A2 ডবল ড্যাশ, তারপরে D2 ডবল ড্যাশ, তারপরে E2 ডবল ড্যাশ, একইভাবে H2 ডবল ড্যাশ, এইভাবে ধাপে 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 বিন্দুগুলি আমরা একে একে পুট করছি। পুট করার পরে একইভাবে এখানে বাকি থেকে গেছে একটা বিন্দু, সেই বিন্দুটাকে আমরা এখন লাইন তুলে ধরছি। প্রজেকশন লাইন আমাদের বাকি থেকে গেছে, সে অংশটাকে আমরা দিতে ভুলে গেছি, তো সেটা এখন দিয়ে দিচ্ছি। কিভাবে এখানে অংশটার নাম দিয়ে দিচ্ছি C2 ডবল ড্যাশ। তো এরপরে বিন্দুগুলো আমরা যুক্ত করছি। যুক্ত করলে একটি কিউব রেডি হবে, সেই কিউবটা হবে আমাদের লেফট সাইড ভিউ। তো সামনের যে অংশগুলো আছে সেগুলোকে আমরা কন্টিনিউয়াস লাইন দ্বারা যুক্ত করছি, একইভাবে পিছনের যে অংশগুলো আছে যেটা আমরা দেখতে পাবো না সেই লাইনগুলোকে আমরা এখন ডটেড লাইন দ্বারা চিহ্নিত করছি। তো আমাদের ভিডিওটা কমপ্লিট। থ্যাংক ইউ ফর